স্যার, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। স্যার ভালো আছেন তো নাকি? হ্যাঁ ভালো। তো স্যার, এই মুহূর্তে কিছু খবরাখবর কি আছে না আছে এই বিষয়গুলো জানতে চাচ্ছিলাম। আপনারা তো নিরন্তর লেগে আছেন দপ্তরের সাথে এবং মন্ত্রীর সাথে, কিভাবে দাবি আদায় করা যাবে সেগুলো যদি একটু বলেন আর কি। আচ্ছা, আমি আপনার চ্যানেল যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে সাধুবাদ জানাই, এবং আজকে আমি কিছু ছাঁকা ছাঁকা খবর বলবো, দুশ্চিন্তার কোনো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, সেটা হলো প্রথম কথা, আমাদের জিস্ট যেটা উঠে এসছে সেটা হলো ইপিএফ আমরা সবাই পাবো, কাটাতে পারবো। সবাই বলতে প্রথম 65 60-65 সবাই, আচ্ছা আচ্ছা, তিনটে ফেজ হবে, প্রথম 60-এর ফেজ, আচ্ছা, তারপর যারা 65 নিয়েছিল আচ্ছা আচ্ছা, তাদের, যাদের বয়স 60-এর মধ্যে তাদের, তারপর যারা 65 নিয়েছে তাদের, আচ্ছা আচ্ছা, পরস্পর তিনটে ফেজে হবে। হুম হুম, এই তিনটে ফেজ হতে গেলে আমাদের যেটা সূত্রের খবর, বিজ্ঞান ভবন সূত্রের খবর, সেটা হলো এই যে আমাদের যে শিক্ষার পোর্টালে নাম শিক্ষকদের এন্ট্রি হবে, হুম হুম, তারপর থেকে আমাদের বিষয়টা চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দুই হলো যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছেন, হুম হুম, পোর্টাল হয়ে গেলে তাদের লিস্টটা পুরোপুরি তৈরি হবে, হুম, তারপরে তাদের যে বর্ধিত যে ইনক্রিমেন্ট যেটা 1,340, হুম, এইটা, এই সমস্যাটা সমাধান হবে, অর্থাৎ এইটা চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তৃতীয়ত হলো এই যে জাতীয় শিক্ষানীতি চালু হচ্ছে, হুম, এর জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বসেছেন, অন্যান্য সব মন্ত্রীদের নিয়ে, সাথে অর্থমন্ত্রী ছিলেন, আচ্ছা, আমাদের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, আরো অনেক মিনিস্টারদের সঙ্গে বৈঠক হয়েছে যে এতটা শিক্ষক নিয়ে হুম, যে কিভাবে আর্থিক যেমন সমস্যা আছে কিভাবে সমাধান করা যায়, সেজন্যে তারা বসেছেন, এবং প্যাডের যে রিপোর্ট যেটা, হুম হুম, সেই অনুসারে কার্যকরী হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। হুম হুম, স্কুলের যে অ্যাক্টিভিটি ছাড়াও কালকেও যে একটা অর্ডার এসছে, SSK দের একটা ট্রেনিং হবে, আচ্ছা, সেটা অনলাইনে ট্রেনিং হবে, হুম, সেটা হলো 2 দিনের। আচ্ছা আচ্ছা, এই ট্রেনিং কালকের একটা অর্ডার দেখবেন, অর্ডারটা বেরিয়ে গেছে, বিস্তারিত যদি কোনো জায়গায় পান আপনার চ্যানেলে ওটা পুট করে দেবেন, আচ্ছা আচ্ছা, আর যদি না থাকে তাহলে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, গেল। আর যেটা আমাদের বিভাজন, অনেক জায়গায় অনেক রকম প্রশ্ন করছে যে আমরা 60-এর দিয়ে 60 নিয়ে কি লস খেলাম, কি 65 দিয়ে নিয়ে কি লস খেলাম। আমরা ইতিমধ্যে যে মিশন ডিরেক্টরের সঙ্গে বিস্তারিতভাবে যে আলোচনা করেছি, আচ্ছা আচ্ছা, যে অজ্ঞাত কারণবশত বা এই লকডাউনের জন্যে অনেকটা দিন পিছিয়ে গেল, যে প্রায় 2 বছর ক্ষতিগ্রস্ত, এই জন্যে আমাদের অনুরোধ, স্কুলগুলো এমন স্কুল হয়ে গেছে যে স্কুল আছে সেখানে শিক্ষক নেই, আবার স্কুল আছে একজন শিক্ষক, স্কুল আছে 2 জন শিক্ষক, 3 জন শিক্ষক, অর্থাৎ শিক্ষক শিক্ষিকার পরিমাণটা খুব কম। সেই জন্য 60-এর জন্য বলা হয়েছে যে যেমন প্রথাগত স্কুলগুলো 60-এ রিটায়ারমেন্ট হয়, হওয়ার পরে তারা 65 বছর পর্যন্ত কাজ করতে পারে, কেউ যেন আমাদের এই যে পেশা থেকে যারা জীবিত থাকবে তাদের কাজ থেকে যেন তারা বঞ্চিত না হয়, তারা যেন 65 বছর পর্যন্ত কাজটা করতে পারে, এবং আমরা যে হারে বেতন পাচ্ছি তারাও যেন সেই হারে পায়। আচ্ছা আচ্ছা, সুতরাং বিভ্রান্তিকর কোনো কিছু ছড়ানোর কোনো কিছুই প্রয়োজন নেই, কারণ অনেক
চ্যানেল ইতিমধ্যে অনেক কিছু করেছিল, সেই সব চ্যানেল আবার সেই যেটা প্রথম থেকে আমাদের সংগঠন বলে আসছে তারা এখন দেখছি আবার সুরে সুর মেলাচ্ছে। তাহলে ধৈর্য ধরলে ধৈর্যের ফল নিশ্চয়ই একটা পাওয়া যায় অবশ্যই। আর স্কুল যে খোলার জন্য আমরা যথেষ্ট ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গায় রেড জোর আছে বলেই এটা পিছিয়ে যাচ্ছে। একটা বিষয় আছে আর কি, যে স্কুল খুললে ওখানে মানে সরকার রিস্ক নিতে চাচ্ছে না যে কোথাও কোনো ঝামেলা হয়ে গেলে যদি করোনা হয় তাহলে কিন্তু সরকারের উপর চাপ তৈরি হবে, তার জন্য যেহেতু আবার তৃতীয় ঢেউ আসার একটা জায়গা আছে তার জন্য কিন্তু একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই জন্য আমরা জবরদস্তি করছি না, আমরা এখানে একটা জিনিস বলেছি যে লকডাউনের প্রসেস মেনে অর্থাৎ COVID-19 মেনে যে দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে স্যানিটাইজার ব্যবহার করে আমাদের স্কুলগুলো সব পঞ্চায়েত এলাকায় এবং সেই স্কুল এরিয়ায় যে ক্লাস ওয়াইজ সপ্তাহে অন্তত দুটো দিন যারা একটা জায়গায় বসে তাদের নিয়ে যে ক্লাস করানো যায় প্রজেক্টরের মাধ্যমে সে কথাটা আমরা অবশ্যই দপ্তরে সেটা বলেছি, সে আলোচনাও চলছে যে একেবারে শিক্ষার আঙিনা থেকে দূরে না থেকে কার্যকলাপ গুলো চলতে থাকুক, আমরাও কোনো না কোনো কাজের মধ্যে লিপ্ত থাকি। আমাদের কাজ নেই এমন না, আমাদের কাজ যেমন স্কুল খোলার বিষয়ে আমি আমরা একটু আলোচনা করি যে সরকারের যা দৃষ্টিভঙ্গি তাতে করে সরকার কিন্তু কোনোভাবেই বসিয়ে বসিয়ে শিক্ষকদের বেতন দিতে চায় না, কিন্তু পরিবেশ পরিস্থিতি এতটাই খারাপ যে কিছু করার নেই, তার জন্যেই কিন্তু সরকার এইভাবে বিষয়টাকে চালিয়ে যাচ্ছেন, এতে ঘাবড়ানোর কিছু নেই আমাদের মনে হয় আর কি। যদিও ক্ষতি হচ্ছে ক্লাসের, কিন্তু সরকার মানে যাতে এই বিষয়টি সাধারণ শিশুদের মধ্যে না ছড়িয়ে পড়ে বা শিক্ষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত না হয় করোনায়, তার জন্যেই কিন্তু সরকার এই দৃষ্টিভঙ্গিটা নিয়েছে আর কি। ঠিক, একদম ঠিক, ঠিক বলেছেন। এবং বিকল্প হিসাবে ওই যে প্রজেক্টরের মাধ্যমে তাদেরকে বসিয়ে নিয়ে দূরত্ব বজায় রেখে কিভাবে শিক্ষার আঙিনার মধ্যে রাখা যায় সে বিষয়েও তৎপর। আর যেটা বলি, যেটা পেনশন যাদের ইপিএফ কাটবে তাদের পেনশন হবে অবশ্যই অবশ্যই। 4 নম্বর, এইবার স্কুলের যা মানে কন্টিজেন্সি যে টাকা কম পরিমাণে যেটা আমাদের বরাদ্দ হয়েছে এই অ্যাক্টিভিটি চার্জ বলুন, দরজা জানলা রিপেয়ারিং বাবদ স্কুলগুলো দীর্ঘদিন হয়ে গেছে, তার পরিমাণটা আমরা বাড়াতে মানে অবশ্যই বলেছি, মানে বাড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করেছি যে এইভাবে স্কুলগুলো অনেকদিন হয়ে গেল তার আবার সংস্কারেরও প্রয়োজন আছে, সেজন্য আমাদের বরাদ্দটাও বেশি করা হোক অবশ্যই অবশ্যই। আর যে আমরা যে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আছি, বিশেষ করে যারা এসদের বিষয়টা নিয়ে এবং এই 65 বিষয়টা নিয়ে অটোমেটিক নবান্নে ফিনান্সে এই যে 3% আর 3 লাখ টাকা ওটা মানে প্রপোজাল বলুন রিকুইজিশন বলুন ওখানে চলে গেছে, ওটা আসবে, আসলে তারপরে এটা তারা এরিয়ার হিসেবে পেয়ে যাবে, এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। ডিএলএড এর টাকা সেটা ফিনান্সে সেটাও গিয়েছে, সে সময় ফিনান্সে যে টাকাটা অকুলন ছিল সেইটা আবার পুনরায় আমরা রিমাইন্ডার দিয়েছি যাতে আমরা এই টাকাটা ফেরত পাই। আচ্ছা আচ্ছা। আর ভাতা বৃদ্ধির বিষয়টাই সরকার কি দৃষ্টিভঙ্গি নিচ্ছে? ভাতা বৃদ্ধির বিষয়টা তো বললাম যে ভাতা বৃদ্ধির বিষয়টা মানে মিনিস্টারদের মিটিং হয়ে গেছে, ক্যাবিনেট হবে, হওয়ার পরে ভাতা বাড়বে এ বিষয়ে সুনিশ্চিত। এবার পরিমাণটা যদি কেউ বলে পার্সেন্টেজ
পার্সেন্টেজ সেটা আপনার ক্যাবিনেটের ব্যাপার, মন্ত্রী মশাইদের ব্যাপার, সরকারের বিষয় সেটা কতটা পারমিট করবে ফিনান্স, সেটা সে বিষয়ে সরকারের উপর নির্ভর করছে। তবে আমরা আশাবাদী একটা মুক্ত একটা আমাদের টাকা বৃদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, মানে ভাতা বৃদ্ধি হচ্ছে এরকম বিষয়ে ক্যাবিনেট ছাই দিয়েছে? ভাতা অবশ্যই বৃদ্ধি হবে, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা আচ্ছা, এর মধ্যে প্যারা বলুন, তারপরে আরো অন্যান্য সব যারা আমাদের শিক্ষার বিষয় সংক্রান্ত জড়িত, সেই এসকে বলুন, এসএসকে বলুন, টিচার প্যারা বলুন, সুপারভাইজার বলুন, সকলের জন্য এটা প্রযোজ্য হবে। আচ্ছা আচ্ছা, মানে সকলের জন্য প্রযোজ্য হবে, তাই তো? হ্যাঁ, প্যারা টিচার, এসএসকে, এসকে, শিক্ষা বন্ধু, মানে যারা আছেন আর কি, স্পেশাল এডুকেশন, হ্যাঁ, একদম, সুপারভাইজার সহ। আচ্ছা আচ্ছা, সকলের এর মধ্যে কোনো এ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই মুহূর্তে যে দুশ্চিন্তায় আছেন শিক্ষকরা যে ভাতা বৃদ্ধি হবে কি হবে না, সেরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই, এই তো? দুশ্চিন্তার কোনো কারণ নেই, বা বিভ্রান্তিকর কিছু না ছড়ানোই এই মুহূর্তে ভালো। এই জন্যে সকলের একতা থাকা দরকার। আর এ মাসের মাইনে প্রত্যেক জেলায় ঢুকে গেছে, জেলার যারা যে যে সংগঠনই করুক না কেন, আমরা সবসময় একটা কথা বলি, আমাদের মূল জিনিস হলো পেশা, আগে পেট। অবশ্যই অবশ্যই, সেই জন্যে যে যে সংগঠনই করুক না কেন, জেলায় যারা যোগাযোগ করেন তারা তৎপর থাকুন, যাতে তাড়াতাড়ি পেয়ে যায়, কারণ জেলা থেকে একটু দেরি হয়। এরপরে আমরাও এটা বলেছি যে আমাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে যাতে যায় ব্যবস্থা করতে। আর পঞ্চমত আমরা এ বিষয়ে বলেছি যে আমাদের সার্ভিস বুক চালু করতে হবে, আমাদের সার্ভিস বুকটা অতি অবশ্যই প্রয়োজন আছে। আর ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট রাজ্য থেকে যদি ডাইরেক্ট হয়ে যায়, তাহলে আমরা অতি দ্রুততার সাথে আমরা আমাদের যে প্রাপ্য অর্থ আমরা পেয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার আপনি দিলেন। একদম থাকা থাকা খবর, অবশ্যই এই হলো জি, এ নিয়ে অহেতুক দুশ্চিন্তা কিংবা উদ্বিগ্ন হওয়ার বা কথা ছড়াছড়ি বা কাদা ছড়াছড়ি যাই বলুন না কেন, বা ভুল বার্তা আমাদের মধ্যে না ছড়ানোটাই বাঞ্ছনীয়। ঠিক, কারণ আমরা নিজেরাই যদি উদ্বিগ্ন হয়ে পড়ি, এ কথা সরকারের কাছে বা আপনাদের চ্যানেল যারা দেখে কোনো মাধ্যমে চলে গেলে দেখা যাচ্ছে আমাদের দুর্বলতার লক্ষণ, সেইটা কখনো প্রকাশ করতে চাই না। ঠিক ঠিক, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার, বিশেষ করে আমাদের পেশাগত দিক এর দিকে লক্ষ্য রেখে, তার প্রয়োজনীয়তা ব্যতীত আমাদের ঐক্যবদ্ধভাবে চলা প্রত্যেকেরই উচিত। সেইটা সকলের কাছে আহ্বান করবো বা অনুরোধ করবো, সবাই একতার ভাবমূর্তি নিয়ে যেন আমরা চলতে পারি, এক মন মানসিকতা নিয়ে চলতে পারি, কেন ঐক্যবদ্ধতাই হলো আমাদের মূল হাতিয়ার, এটাই বলে দেবে। কারণ ব্যক্তি হিংসা এখানে কার্যকর না, এখানে সার্বিক স্বার্থে আমাদের কাজটা করতে হয়, সেই সার্বিক স্বার্থে আমরা করে যাব, সেটা আমরা একটা আশার আলো আমরা দেখছি, তাতে যেন কোনো বিঘ্নিত না হয় এই অনুরোধ প্রত্যেকের কাছে রাখছি। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে।